हेलो व्यूअर्स आपनादेर सबाइके आमार नतुन आरेकटी भिडियोते स्वागतम जानाच्छि। बराबरेर मतोई आमी आपनादेर पाशे आछि संजीत कुमार। आमी सब समय ए प्रवासीदेर सुख दुःखे पाशे थाकार चेष्टा करि। आमी चाइ ना आमादेर कोनो प्रवासी भाइयेरा कष्ट करुक, तारा अनेक किछु ना जेने ना बुझे ए देशे एसे तारा अनेक कष्ट करे। आमी आजकेर ए भिडियोटा बानाच्छि आपनादेर जोन्नो। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টা আপনাদের প্রত্যেকের জেনে রাখা দরকার। আর সেই বিষয়টি হচ্ছে কেন আমাদের বাংলাদেশীদের কম বেতনে চাকরি করায়, কেন আমাদের বাংলাদেশের মানুষ এসব দেশে এসে কম বেতনে চাকরি করে, তার পুরোটা আমি আজ এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এটি আপনার অনেক উপকারে আসতে পারে। আর দয়া করে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। প্রিয় ভিউয়ার্স, যেই কারণে আমাদের বাংলাদেশিদেরকে কম বেতনে কাজ করায়, তার প্রথম কারণ হচ্ছে কাজ না জানা। অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকে যারা এসব দেশে আসে তাদের ম্যাক্সিমাম লোকেই কিন্তু কোনো ধরনের কাজ জানা থাকে না তাদের। বিশেষ করে এজন্যই আমাদের বাংলাদেশিদেরকে তারা কম বেতনে এদেশে চাকরি দেয়। আপনার যদি কোনো ধরনের কাজ জানা থাকে তাহলে আপনি যদি সেই কাজটা জেনে এসব দেশে আসেন অবশ্যই আপনি ভালো বেতনের চাকরি পাবেন, ভালো কোম্পানিতে আপনি ভিসা লাগাতে পারবেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তাদের ম্যাক্সিমাম লোকে কিন্তু কোনো না কোনো বিষয়ে অভিজ্ঞতা নিয়েই এসব দেশে আসে, আর মূলত এই জন্যই তারা ভালো বেতনে চাকরি পায়। দ্বিতীয় কারণটি হচ্ছে হিন্দি বা ইংরেজি না জানার কারণ। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম লোকেই কিন্তু হিন্দি ভাষাটা এবং কি ইংরেজি ভাষাটা বলতে পারে না। অনেক ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রি পাস ব্যক্তিরাও কিন্তু ইংরেজিতে কথাবার্তা না বলার কারণেই এসব দেশে তারা ভালো বেতনে চাকরি পায় না। আর অন্য সব দেশের লোকেরা, যেমন ফিলিপাইন, আপনার সুদান বলেন, ভারত বলেন, এসব দেশের লোকেরা কিন্তু তারা হিন্দি এবং ইংলিশ জানার কারণে ভালো ভালো কোম্পানিতে ভালো ভালো পোস্টে তারা অনেক ভালো বেতনে চাকরি পেয়ে যায়। তাই আমাদের বাংলাদেশিরা যদি একটুখানি ইংলিশটা তারা চর্চা করে, ইংলিশ ভাষাটা শিখে এসব দেশে আসে, আমার বিশ্বাস তারা ভালো বেতনে ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আপনি যদি শিক্ষিত নাও হন, ইন্টারমিডিয়েট বা ডিগ্রি পাস নাও হন, তবুও আপনি যদি ইংলিশটা শিখে আসেন, ইংলিশ কোর্স করে বা ইংলিশের উপর আপনি একটু পড়ালেখা করে ইংলিশ ভাষাটা শিখে যদি এসব দেশে আসেন তাহলে অবশ্যই আপনি ভালো স্যালারিতে ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যাবেন। তৃতীয় কারণটি হচ্ছে কোনো বিষয়ের উপর দক্ষতা না থাকার কারণে আমাদের বাংলাদেশিরা কম বেতনে চাকরি করতে হয় এসব দেশে। বিশ্বের অন্য সকল দেশগুলা যেমন ফিলিপাইন, ভারত, এসব দেশের ম্যাক্সিমাম লোকেরা কিন্তু কোনো না কোনো বিষয়ের উপর ডিপ্লোমা নিয়ে এসব দেশে আসে, আর তারা এসব দেশে এসেই তারা সাথে সাথে চাকরি পেয়ে যায় ভালো কোম্পানিতে ভালো বেতনে। তাই আমাদের দেশের মানুষ যদি কোনো একটা বিষয়ের উপর ডিপ্লোমা নিয়ে বা কোনো একটা বিষয়ের উপর দক্ষতা অর্জন করে এসব দেশে আসে তাহলে অনেক ভালো কোম্পানিতে ভালো স্যালারিতে তারা কাজ পেয়ে যাবে। চার নম্বর কারণটি হচ্ছে যথাযথ প্রশিক্ষণ না থাকার কারণে। আমাদের বাংলাদেশিদের যথাযথ প্রশিক্ষণ না থাকার কারণে অনেক কোম্পানিতে বাংলাদেশিদেরকে নিতে চায় না। তার একটাই কারণ হচ্ছে আমাদের বাংলাদেশিরা এসব দেশের নিয়ম কানুনগুলা সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা থাকে না, আর আমাদের বাংলাদেশের সরকারও তাদেরকে এসব বিষয়ে প্রশিক্ষণ না দিয়েই এসব দেশে পাঠিয়ে দেয়। আর মূলত এই ভালো প্রশিক্ষণ না থাকার কারণে অনেক কোম্পানিতে আমাদের এই বাংলাদেশিদেরকে নিয়োগ দিতে চায় না। আর বর্তমান সময়ে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটি হচ্ছে অতিরিক্ত মানুষ প্রবেশ করার কারণে। দীর্ঘ অনেক বছর সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ থাকায় অনেক মানুষ এসব দেশে চাকরি পায়নি বা এসব দেশে প্রবেশ করতে পারেনি। রিসেন্টলি যখনই সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন করে দিয়েছে, এই কথাটা শুনেই আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ এই আরব আমিরাতে দৌড় দিতেছে।
দুবাইতে দৌড় দিচ্ছে যে দুবাইয়ের ভিসা ওপেন হয়েছে, আমরা চলো দুবাইতে কাজ করব। আর এই কথাটা শুনে অনেকেই এই দেশে এসে ভিড় জমাচ্ছে। মূলত অনেক মানুষ হওয়ার কারণে কম বেতনেই অনেক কোম্পানি লোক নিয়োগ দিচ্ছে। সাধারণ কথা, যদি অতিরিক্ত মানুষ হয়ে যায়, একটা কোম্পানি যখন অ্যাভেলেবেল মানুষ পায় তখন সে কেন অতিরিক্ত দাম দিয়ে একটা মানুষ নিয়োগ করবে? সে চিন্তা করবে একজন ব্যক্তিকে যে স্যালারি দিব, সেই স্যালারি দিয়ে যদি আমি দুজন ব্যক্তিকে নিয়োগ দিতে পারি তাহলে আমার কাজটাও বেশি হবে। আর মূলত বড় সমস্যাটা হচ্ছে বর্তমান সময়ে এটি, অতিরিক্ত মানুষ প্রবেশ করার কারণে আমাদের বাংলাদেশিদেরকে ভালো স্যালারি দিতে চাচ্ছে না। সর্বশেষ যে সমস্যাটা হচ্ছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশিরা এসব দেশে আসতে অনেক টাকা খরচ করে তাদেরকে আসতে হয়। দালালদেরকে অনেক টাকা দিয়ে এই দেশের ভিসা নিয়ে তারা এসব দেশে আসে। আর এসব দেশে এসে তারা যখন একটা চাকরির জন্য দৌড়াদৌড়ি করে এবং তাদের আশানুরূপ চাকরিটা যখন তারা পায় না, তখন তারা হতাশ হয়ে যায়, অনেক চিন্তা টেনশানে পড়ে যায় তারা। তখন অবশেষে নিরুপায় হয়ে কম বেতনে ভিসা লাগাতে হয় অনেকের। আর এই সমস্যাটার জন্যই বাংলাদেশিদেরকে তারা অনেক কম বেতনে কাজ করাতে পারে, কারণ সে অনেক টাকা খরচ করে আসছে, এখন কম বেতন হলেও তাকে কাজ করতে হবে। বিশ্বের অন্যান্য দেশগুলা যখন এসব দেশে আসে তারা অত বেশি টাকা খরচ করে আসে না, তারা আসে এসব দেশে ভিজিটে, এসে ভালো কোম্পানিতে ভালো স্যালারি যদি জব পায় তাহলে তারা করবে, আর যদি না পায় তারা দেশে চলে যাবে। আর আমাদের ক্ষেত্রে তার উল্টোটা, কারণ আমরা 4-5 লাখ টাকা খরচ করে এসব দেশে আমাদের আসতে হয়। অনেকেই জমি বিক্রি করে, মায়ের গহনা বিক্রি করে, সম্পত্তি বন্ধক দিয়ে লোনের উপর টাকা নিয়ে এসব দেশে আসে, তখন সে নিরুপায় হয়ে কম বেতনে তাকে ভিসা লাগাতে হয়। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটাই উপদেশ দেব, সেটি হচ্ছে আপনারা হই হুল্লা না করে জেনে শুনে বুঝে নিজের দক্ষতা অর্জন করে যদি এদেশে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো বেতনে ভালো কোম্পানিতে জব পাবেন, তখন আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। সো যারা এসব দেশে আসতে চাইতেছেন তারা যদি একটু কষ্ট করেন, আপনারা কোনো একটা বিষয়ের উপর যদি দক্ষতা অর্জন করেন, নিজের ভাষাটা হিন্দি এবং ইংলিশের উপর একটু গুরুত্ব দেন, তাহলে আপনি এসব দেশে যদি আসেন অবশ্যই আপনি ভালো কোম্পানিতে ভালো বেতনে কাজ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।